আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো। দুর্ভাগ্যের বিষয় যে এখন একটা উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ, কারণ স্যাংশন, কারণ তাছাড়া সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা পর্যন্ত চাপ। কিন্তু আমি বিশ্বাস করি, যার জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণতা করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুল রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া তারা অপোজিশনে, আমি যদি ঘোষণা দিলাম পার্লামেন্টে বললো খাদ্য সম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তা আমি জিজ্ঞেস করলাম যে সাহায্য বলতে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। তারপর থেকে আমাদের এই প্রচেষ্টা উৎপাদন বাড়ানো। তা আমি আপনাদেরকে বলবো যে অর্থনীতি যে এটা চিন্তা করেন যে গ্রামের অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আবার পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল, আপনারা জানেন আগুন দিয়ে পড়ানো, অগ্নিসন্ত্রাস 2013 সালে, 2014 সালে, আবার এই যে আপনার 2023 সালে 18 সপ্তাহে আগুন দিয়ে সমস্ত পড়ানো, নতুন বাস কিনি পুড়িয়ে দেয়, ট্রেন কিনি পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে, এইগুলো তো আমাদের সামাল দিতে হয়। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 6 তারিখে বাজেট দেবো, ইনশাল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা কৃচ্ছতা সাধন করতে গিয়েছি, এই কৃচ্ছতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তর ঘটাতে পারবো সে বিশ্বাস আছে, সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, কারো কাছে হাত পেতে না। এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিলো, বলছিলাম নিজের টাকায় করবো, তখন কারোর সমর্থন পাইনি, কিন্তু আমি বলছিলাম যে যেদিন করতে পারবো সেই দিনই করবো, আমরা সেটা করেছি। পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু রেল, এই রেল চলে যাবে একেবারে আমাদের মংলাপুর পর্যন্ত, সেইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে নৌপথ, রেলপথ, বিমান সব দিকে কিন্তু সড়কপথ আপনারা নিজেরাই এখন দেখেন, আমি আর নাম বলতে চাই যে আমরা যেগুলি করতে পেরেছি এই সীমিত সম্পদ নিয়ে, পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা, উৎপাদন বাড়ানো, চিকিৎসার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনামূল্যে মানুষকে দিচ্ছি, বিনামূল্যে বই দিচ্ছি, প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে লেখাপড়াতে, এবং উচ্চশিক্ষা গবেষণার জন্য আলাদা ফান্ড করেছি প্রাইম মিনিস্টার অফিসে, সেখান থেকে আমরা অর্থ দিচ্ছি বা মন্ত্রণালয় থেকে দিচ্ছি।